মালয়েশিয়ায় শেষ হলো বৈধ হওয়ার সময়সীমা শঙ্কায় বাংলাদেশি প্রবাসীরা। মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসী শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ শুক্রবার। এর মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য বাংলাদেশ হাইকমিশন দেশটির সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানালেও কোনো সাড়া মেলেনি। বিভিন্ন শর্তের বেড়া জালে অনেক অবৈধ অভিবাসী বৈধ হতে না পারায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কায় আছেন অনেক প্রবাসী বাংলাদেশীয়। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই 2020 সালের 16 নভেম্বর রিক্যালিব্রেশন লেবার এবং রিক্যালিব্রেশন রিটার্ন নামে দুটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়ার সরকার। তবে দুই দফায় বাড়ানোর রিক্যালিব্রেশন লেবার কর্মসূচির আওতায় বৈধ হওয়ার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। 2022 সালের 1 জানুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযানে নামবে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন শর্ত এবং করোনা মহামারীতে অর্থাভাবে অনেক অবৈধ অভিবাসী বৈধ হওয়া থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন। আবার রিক্যালিব্রেশন লেবার প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের অনেকের এখনও ভিসা না মেলায় তারাও গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। এদিকে রিক্যালিব্রেশনে নিবন্ধনের সর্বশেষ দিনের আগে গতকাল রিক্যালিব্রেশন নিবন্ধনের সার্ভার হঠাৎ করে ডাউন হয়ে যায়। এতে করেও অনেক প্রবাসী ইচ্ছে থাকা সত্ত্বেও নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে। এখনও পর্যন্ত সার্ভার ঠিক হয়েছে কিনা সে ব্যাপারেও কোনো তথ্য নেই। এদিকে বৈধতার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার। রিক্যালিব্রেশন লেবার প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় 1 লাখ বাংলাদেশি কর্মী বৈধতার জন্য আবেদন করেছেন। রিক্যালিব্রেশন রিটার কর্মসূচিতে এখন পর্যন্ত 26,000-এর বেশি বাংলাদেশি দেশে ফিরে গেছেন বলে জানান তিনি। উল্লেখ্য, মালয়েশিয়ার রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির অধীনে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য আগামী জুন 2022 পর্যন্ত 6 মাস সময় বৃদ্ধি করা হলেও রিক্যালিব্রেশন লেবার এর অধীনে কোনো সময় বৃদ্ধি করা হয়নি। যারা এখনও পর্যন্ত রিক্যালিব্রেশন নিবন্ধন করেননি তারা অনতিবিলম্বে গ্রেপ্তারের আওতায় পড়তে পারবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মালয়েশিয়ায় চলমান মহামারী করোনা সংক্রমণ রোধে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, কাজের কর্মঘণ্টা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চালালেও আন্তর্জাতিক মান নির্ণয়ে ক্রমেই বদলাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন নীতি। আর এই জটিলতায় নতুন করে বৈধতা নিয়ে সংশয় কাটছে না মালয়েশিয়া প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।